দাঁড়াও সবাই একসঙ্গে দাঁড়াও। আপনি বলেন না, না আপনাকে বলতে হবে তো যে আপনি কিছু জানেন, আপনি বলেন, আপনি বলেন। আমাদেরকে বলেছে তুই চারজন কি আরো আরো তো কিছু ছেলে পেলে ছিল, তোর নাম কি? কোথায় বাড়ি? বদরপুর। ভাই তোর কি আয় না, তুই 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 বল, তোমাদের অসুবিধা নেই, আমাকে বল তোর বাড়ি কোথায়? বদরপুর। কি নাম ভাই? পাবন সিং। তোরা পড়াশোনা করিস? পড়াশোনা করিস না? তোরা জানছিস এটা কি কি করছিলি? তোরা জানিস তোদেরকে, তোরা বাচ্চা বাচ্চা ছেলে, তোদেরকে দিয়ে জয়েন্ট ভিডিও আজকে ভোর তিনটের সময় তোদেরকে দিয়ে সাধারণ মানুষের ভোট গুলো ব্যালট বক্স গুলো চুরি করছিল। তোরা জানিস এগুলো কত টাকা দিবে বলেছে মাসে? কতদিন আজকে থেকে তোদের কাজে লাগিয়েছে? কতদিন ধরে? সতেরো দিন। কি করছিলি তোদের কাজ কি? যদি আমরা ধরে নিই দশটা থেকে শুরু হয় তোদের ভোট তিনটে থেকে, এটা ডাকা হয়েছিল, বলেছে জয়েন্ট ভিডিও যা যা করবে তাই তোদের করাবে। কতগুলো বাক্স এদিক ওদিক করেছে তিনটে? কতগুলো বাক্স করেছিস ভোর তিনটে থেকে? এদিক ওদিক বাক্স নিয়ে গেছিস কতগুলো? ওরা করেছে, খবর কর তো দেখ, তোর যদি চেনা পরিচিত আছে যে তোরা তো ধরে নিলাম, তারা কতগুলো বাক্স নিয়ে গেছিস তুই দেখ না। বাক্সের মধ্যে কি ছিল কি দেখেছো তোমরা? না ওরা জানে না, তোরা পয়সা দিয়ে লাগিয়েছে ভোর তিনটে থেকে। আমাদেরকে শুধু বললো লিচ আছে, ওরা জানে না। হ্যালো, কাজ কর না, ওই তিনটার সাথে যোগাযোগ আছে তোদের? আমরা তো অত কিছু জানি না। জয়দা কি বলেছে? মমতা ব্যানার্জির লোক তো? আমাদেরকে ডেকেছে এখানে কাজে। ওই না, তুই আমাকে বল, জয়দা কি মমতা ব্যানার্জির লোক তো? সত্যি কথা বল। এতগুলো মানুষের দেখ ভোটটা তোরাও দিস, তোর বাবা মাও দেয়, এতগুলো মানুষকে মিথ্যা কথা বলিস না, শুধু বল যে জয়দা তৃণমূল করে কি করে, তুই বলতে পারবি না? তার মানে তোদেরকে ভোট কিনবে আসলে ওদেরকে বলে বা কি? বাচ্চা বাচ্চা ছেলে এদের জীবনটা ইয়ে হয়ে যাবে। যা করছিস ভাই করিস না, দুটো পয়সার জন্য এতগুলো মানুষের ভোট নিয়ে এসব করিস না, দুটো পয়সা কম রোজগার কর, তাও ভালো।